এদিকে তিলজলায় শিশুকন্যাকে খুনের ঘটনায় রাজ্যকে নোটিশ পাঠাতে চলেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিবকে পাঠানো হচ্ছে নোটিশ। সাত বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ঘিরে রবিবার রাত থেকে তিলজলা এলাকায় উত্তেজনা ছড়ায় এবং গতকাল যে ছবি আপনাদের বারবার আমরা দেখাচ্ছি একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় বন্ডেল গেট এলাকা। তিলজলা কাণ্ডে বন্ডেল গেট পিকনিক গার্ডেনে অশান্তি ছড়ানোর ঘটনায় এখনো পর্যন্ত 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত তার খোঁজ পেতে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। রবিবার তিলজলার একটি আবাসনে 7 বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার জেরে গতকাল বন্ডেল গেট পিকনিক গার্ডেন এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। র‍্যাব নামে পরিস্থিতি সামাল দিতে হয় এবং এই ঘটনায় 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল যখন লাগাতার সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন তুলছে তখন এই ইস্যুতে চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন সিপিএম নেতা ও পিডিএস এর রাজ্য সহসভাপতি সমীর পুততুণ্ড। তার দাবি, এই চাকরির জন্য তিনি সুপারিশ করেছিলেন। এ নিয়ে পাল্টা মুখ খুলেছেন সুজন। সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার প্রশ্ন তুলছে তৃণমূল। এই প্রেক্ষাপটে এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন একদা সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতা ও বর্তমানে পিডিএস নেতা সমীর পুততুণ্ড। তার দাবি, সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরির জন্য তিনি নিজে সুপারিশ করেছিলেন। ডিএ কলেজে যখন কিছু রিক্রুটমেন্টের পরিস্থিতি হয় তখন নিশ্চয়ই আমি দায়িত্ব নিয়ে বলেছি যে এই ক্ষেত্রে যাতে মিলির কাজটা হয়। এক্ষেত্রে সুজনের সঙ্গে ওর একটা রিলেশন হবে, ওরা নতুন করে ঘর সংসার করবে, সেটা একজন ফুল টাইমারের সঙ্গে একজন চাকরিজীবী থাকলে সুবিধে, এটা সাধারণ পলিসি হিসেবে হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি সামনে রেখে সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে তেড়েফুঁড়ে ময়দানে নামে তৃণমূল। বৃহস্পতিবার তাদের টুইটার হ্যান্ডেলে লেখা হয়, চাকরি কেলেঙ্কারি ফাঁস, প্রাক্তন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী কখনো কোনো পরীক্ষায় পাশ করেননি, কিন্তু 34 বছর ধরে দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজে কাজ করেছেন। 2021 সালে অবসর নেওয়ার সময় তার বেসিক ছিল 55,000 টাকা, এছাড়াও তিনি পেনশনের সুবিধে পান। কাহিনীর মূল সারাংশ হলো সিপিএমের ক্ষমতার অপব্যবহারের শেষ নেই। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন শিক্ষামন্ত্রীও। শ্রী পার্থ ভৌমিক এবং কুণাল ঘোষ দুটি পৃথক সাংবাদিক বৈঠক করেন। সুজন চক্রবর্তীর স্ত্রীর বাম জমানায় চাকরি পাওয়া বিষয়টি নিয়ে এবং ওদের দেওয়া নথি ঘেঁটেই আমি যা দেখতে পাচ্ছি যে ওনার ক্ষেত্রে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ হয়েছিল কি হয়নি ওই নথি থেকে এখনো পরিষ্কার নয়, কিন্তু বিস্তারিত তদন্ত অবশ্যই দরকার। এখন যদি হঠাৎ আমরা এই দপ্তর থেকে যদি এখন এই হঠাৎ তদন্ত শুরু করি, মমতা ব্যানার্জি কিন্তু বলতে পারেন যে আমার সঙ্গে কথা না বলে আমার সরকারের কর্মচারীর বিরুদ্ধে তোমরা তদন্ত করছো কেন, আমরা তখন তার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারবো না। তার 3 দিন পর সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে বিস্ফোরক দাবি করলেন সমীর পুততুণ্ড। পাল্টা জবাব দিয়েছেন সুজন চক্রবর্তীও। তখনকার সময় পার্টির পলিসি অনুযায়ী পার্টির সর্বক্ষণের কর্মীদের সঙ্গে যারা একই পরিবারে আবদ্ধ সেরকম একজন কারুকে চাকরি দেওয়ার সাধারণ ব্যবস্থা পার্টির পক্ষ থেকেই হয়েছে। নিশ্চয়ই আমি দায়িত্ব নিয়ে বলেছি যে এই ক্ষেত্রে যাতে মিলির কাজটা হয়, তা নাহলে যাদবপুর এলাকার আরও ছেলে মেয়েরা ছিল তারা কাজ পেতে পারত। সোনারপুর থেকে কাউকে আনার দরকার ছিল মানে যাদবপুরে কেউ ছিল না তা তো নয়, আমরা অনেকের কাজে সুপারিশ করেছি। সমীর পুততুণ্ড নেতা ছিলেন একটা সময় তো বটেই, তো ওনার মার্ফত অনেক কিছু যদি ছড়িয়ে থাকে, উনি যদি বলেন ওনার মারফত ছড়িয়েছে, আমি তাতে না বলতে যাবো কেন বলুন তো? উনি বেশি জানেন, উনি বেশি বোঝেন, উনি বেশি করেছেন, পার্টি জানে না। আমি পার্টি হোল্ডে আমাদের নামের লিস্টটা, তাই পরিবারে কেউ চাকরি করে না এরকম বার করে দিলে বুঝতে পারবেন যে কথাটা কত অসত্য। প্রাক্তন সিপিএম নেতার এই দাবির পর এই ইস্যু ঘিরে বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।